Hey guys, good morning. Welcome back my channel. তো আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন, খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ কালকে আমরা সমুদ্রতে নামতে পারিনি। কারণ আমরা যখন এসেছি কালকে, তখন হচ্ছে যে প্রচণ্ড ঢেউ, তখন আমাদেরকে নামতে দেয়নি, আমরা উপরে বসেছিলাম। তো আজকে একটু নদীতে নামবো সকাল সকাল, এই সমুদ্র সরি সমুদ্রে নামবো। তো নেমে একটু আনন্দ করব, যার জন্য আসা সেই সমুদ্র, সেই সমুদ্রের সঙ্গে আজ মানে সমুদ্রকে ভালোবাসার টানে যে আসাই এই জায়গা পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমাদের আরুই ম্যাডাম উঠে পড়েছে, আরুই ম্যাডাম রেডি হচ্ছে, আর একজন ফ্রেশ হতে গেছে বাথরুমে। তো এবার আমিও একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর সোজা গো টু দ্য সি বিচ। ঠিক আছে চলো দেখতে থাকো। তো আপাতত রেডি হয়ে গেছি, এবার যাব সমুদ্রে স্নান করতে। আমাদের আরবি রেডি হয়ে গেছে, আমাদের সিজার রেডি হয়ে গেছে, রেডি হয়নি, এই একটু কিছু বলে দাও, রেডি হচ্ছে, আর কিছু সময় পরেই আমরা চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো সবাই রেডি হয়ে গেছে, তো চলো রুমটা অফ করে যাই। আমাদের আরুই ম্যাডাম ড্রেসটা একটু চেঞ্জ করেছে, যেটা পরেছিল সেটা ভালো লাগছে না। তো চলো যাবো আমরা আমাদের বিচে, শুয়া শুয়া চলো দেখো দেখতে থাকো। হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবার সি বিচের ধারে, আর এটা বেশ ভালো লাগে। হোটেল থেকে বেরোলেই যেন মনে হয় ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ওই গর্জন খুব সুন্দর শুনতে লাগে। তো চলো আস্তে আস্তে আমরা সি বিচের দিকে এগিয়ে যাই, আর তারপরেই ঢেউ খাবো। তো আমরা এসে পড়েছি সি বিচে, জল দেখো কতটা নিচে আছে, আর তাই এখন আমরা নাব দেওয়া পারবো। তাই ওরা দুজন ছুটছি আর আমি তো ভিডিও করছিলাম, তাই আস্তে আস্তে নামছি। আর কর্তা মশাইয়ের একটু মাঝে মাঝে খেয়াল থাকে যে বউটা পেছনে আছে, একবার করে পেছনে ঘুরে দেখি, নাহলে আবার বউ হারিয়ে গেলে তো এখন খুঁজে পেতে অনেক কষ্ট করে আবার একটা বিয়ে করতে হবে, সদ্য সদ্য বিয়ে করেছে। তো ওই জন্য একটু একটু খেয়াল রাখে যে পেছনে আসছিস তো, নাহলে আবার পেছনে ধরে আনতে হবে। এই যে সাহেব দাঁড়িয়ে আছে, বড়বাবু এখানকার বড়বাবু দাঁড়িয়ে আছে, আর এই যে সমুদ্র, ও সেই সেই সেই। তো দেখো সবাই চান করতে নেমে পড়েছে, আর আমি ভিডিও করছিলাম বলে তখনও পুরোপুরি যেতে পারছিলাম না জলে, কারণ ফোনটার জন্য ভয় লাগছিল। আমার সবেদন নির্মণি একখানা ফোন, যদি জলে পড়ে যায় তো আর এখন আমায় কিনে দেবে না। আর আমার এই ফোনটার প্রতি না একটা মায়া জন্মে গেছে, যখন আমি ভাবিও নতুন ফোন কিনবো তাও যেন কেন জানি না আমি কিনে ওঠার একটা সিদ্ধান্ত নিই। তো সমুদ্রে সকালে স্নান ফান করে এসেছি, অনেকক্ষণ ছিলাম, 2 ঘন্টা প্রায় ছিলাম, দিয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম, তারপরে এই ছবি ছবি উল্টো হয়ে গেছে, ছবি দুটো ছবি তুলেছি, একটা আর একটা দেখা উল্টো হয়ে গেছে। এই যে আমরা দুটো ছবি তুলেছি। তো তারপর আমি আমার চ্যানেলটা খুলে একটু দেখলাম, তো গতকালকের ব্লগে একজন কমেন্ট করেছে, তো যিনি কমেন্ট করেছেন তার নামটা আমি বলছি, দ্য বর্মন প্রোডাকশান অফিসিয়াল। তো আমি জানি না উনি কে, তো ওনাকে আমার আন্তরিক ভালোবাসা আর আমার পক্ষ থেকে প্রণাম। একটা মানুষ ভিডিও বানায়, যারা ইউটিউবার, একটা ভিডিও বলুন ব্লগ, একটা ভিডিওতে মানে ব্লগ বলুন শর্ট ভিডিও বলুন বানাতে তাদের প্রচুর প্রচুর কষ্ট থাকে। তো মানুষের যদি ভালোবাসা, এই একটা যদি কমেন্ট, কিছু কমেন্ট, কিছু লাইক যদি থাকে না, আমার তো মনে হয় তাতে টাকা দিয়েও, তাকে কোটি কোটি টাকা দিয়েও কিছু কেনা যায় না। আমি তো বলবো সাধারণ মানুষের উদ্যোগ কিছু নেই, এক হতে পারে ভগবান, তারপরে ডাক্তার, তারপরে সাধারণ মানুষ, একটা মানুষ কী না পারে করতে। তো আমি বলবো যে আমার আমার ব্লগে যে কমেন্টে যিনি করেছেন, আমার এটা মানে প্রথমই কেউ কোনো কেউ একজন কমেন্ট করলো, তা আমার খুব খুব ভালো লেগেছে। তো আমি বলবো আপনাদেরকে সবাইকে যে আমার পাশে এইভাবে থাকুন, যারা আমার ভিডিওটা ব্লগগুলো এভরিডে দেখেন তাদেরকেও বলছি যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান, আর আমার কী ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলো একটু ধরাবেন, কারণ আমি তো নতুন এই ধরুন 1 মাস চ্যানেলটা খুলেছি। আর তারপরে বলুন আমার কাছে ভালো কোনো ক্যামেরা নেই, কিছু নেই, জাস্ট একটা পাতি মোবাইল দিয়ে আমি ব্লগগুলো বানাই। আমি চেষ্টা করছি যাতে আমি মানে আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু জিনিস দিতে পারি আপনাদেরকে। তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন,
তো এবার রেডি হবো, রেডি হয়ে সকালে ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তো খেতে যাব। তো চলুন দেখতে থাকুন। তো আমরা রেডি হয়ে গেছি, তো এবার আমরা বার হচ্ছি খেতে। এই যে রেডি হচ্ছে, চলো দেখতে থাকুন। বিশাল রোদ্দুরের মাঝখানে সব তুলে ছাই হয়ে যাচ্ছে, এমনি যা কালারে এসেছিলাম তার এক সাইড নিচে হয়ে গেছে গায়ের কালার, জলেতে লাফালাফি করে ছাতা আমার মাথায় নেই, নিজে কি সুন্দর ছাপার মধ্যে মধ্যে যাচ্ছে। তো চলো খেতে খেতে দেখা হচ্ছে। আমরা এসেছি, বসেছি, খাবো বলে, কিন্তু আমাদের কখন খেতে দেবে জানি না, আদৌ দেবে কিনা জানি না। বড্ড খিদে পাচ্ছে, আর এই একদিন খিদেতে দেখো বসে আছে। সমুদ্র যতটা ভালো লাগে ততটাই মাথা গরম থাকে। সব থেকে বাজে লাগে সমুদ্রে এলে, কেন মুখ চোখ কালো হয়ে যায়, নোনা জল। আর আমরা মোটামুটি যা নুন খেয়েছি, যা বালি গেছে পেটের মধ্যে, একটা করে চর পড়ে গেছে। কারণ আজকে এই ছেলেটা হাত ধরে নিয়ে গেছিলো, মাঝখানে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিয়েছে। আমি পুরো ডুবে গেছি, মাথার প্রতি শুধু ঢেউ চলে যাচ্ছে, আমি উঠতে পারছি না। এক রকম সময় মনে হলো হয়তো তিনজনে এসে দুজনে বাড়ি যাবে, আমাকে রেখে যাওয়ার প্ল্যান করছে এখানে। তো তারপর দেখলাম না, আমি উঠেছি, অ্যাট লাস্টে উঠে উঠতে পেরেছি। আমি উঠে দাঁড়িয়েছিলাম, তারপর আবার পড়ে গেছিলাম। তবে ঢেউ ভালো ছিল আজকে, আমরা যেহেতু সকাল সকাল আসলে এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি, 6টা থেকে 10টা অবধি সমুদ্রে নামার টাইম। 10টার পর বোল্ডারের কাছে জল চলে আসছে আর অ্যালার্ট জারি করে দিচ্ছে, নামতে দিচ্ছে না। তারপর বোল্ডারে বসে স্নান করতে পারলে আর বিকালের হচ্ছে 5টার পর থেকে চড়ায় নামতে দেয়, তার কারণ জল উঠে আসছে তো বেশি বেশি করে, আর তারপর নামতে দিচ্ছে না। দীঘা সব ভালো, দীঘার ওয়েদার ভালো, পরিস্থিতি ভালো, সব ভালো, কিন্তু দীঘার যেটা ভাল লাগে না আমার সেটা হচ্ছে বোল্ডার অতিরিক্ত। আর মানে পায়ে লাগছে, মানে বোল্ডারে কেউ যদি বসে ঢেউও খায়, একটু যদি জোর ঢেউ আসে, একটু যদি উল্টে পড়ে, পা ফা সব কেটে উঠে ছড়ে যাচ্ছে, যেটা খুব খারাপ লাগছে। ঠিক আছে চলো খেয়ে নি খাবার। গরিবের খাদ্য, গরিবের খাদ্যই হোক আর বড় লোকের খাদ্য আমায় দেয় না। বলেছে বয় কর, আমি বয় কর ভাবলাম প্রথমটা আমাকেই দেবে, হয়তো বউকে একটু ভালোবেসে খাইয়ে দেবে। ভাবলাম চামচ দিয়ে খাবো, এত ভালোবাসলে আমি রাখবো কোথায়। আরে বাবা বললাম তো, ভীত ভয় কি, ভীত বাঙালি হাতটাই তো সবচেয়ে বড় জিনিস। কিন্তু মেন টপিক থেকে সরে যাচ্ছো। না না আমি এটা বলবো, নিজে আগে নিজের পেট, পরে তারপরে অন্যকে, সেটাই অতিরিক্ত ভালোবাসা দেখালে আমি রাখবো কোথায়, তো রাখার জায়গা নেই আমার। সেটা ভাঙালি না, আপ ডাউনে করছে বোধহয়, তো এরা খাচ্ছে আর আমি দেখছি তাকাচ্ছে। গরমা গরম ডিপ টোস্ট তো আমরা খেতে থাকি, দেখতে পাবো দেখো আমার তুমি প্রথমে নাম্বার দিও না, আমার খেয়াল ছিল না।
এখন মনে পড়ছে। আমাদের দিগনাই গ্রাম হয়েছে। এমনিও কোথাও ঘুরতে গেলে না দেখবেস সমুদ্রে বা পাহাড়ে একটা মানুষের রিফ্রেশমেন্ট বা আউটিং দরকার হয় বছরে একটা টাইম। আর আমরা গেছিলাম তো সমুদ্রেতে স্নান টান করার পর বিশাল খিদে পেয়েছিলো, তাই আমরা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো কি খেতেই থাকি খেতেই থাকি। আর আমার ঝাল লাগছিলো লঙ্কা খেয়ে, আমি বলেছিলাম আমার একটা লঙ্কা ছানা করতে, কিন্তু এটা লঙ্কা দিয়েই করে দিয়েছিলো। দোকানদারের মনে থাকে না যে খদ্দের কী খাবে, দুবার ধরে বললাম যে একটা দাদা লঙ্কা ছাড়া, কারণ আমি একদমই ঝাল খেতে পারি না, কিন্তু সে একটা ঝাল দিয়েই করে দিয়েছে। আর আমরা তার সাথে ঘুগনি মুড়িও খেয়েছিলাম, তার কারণ খিদে পাচ্ছিলো, আমার ডিম টোস্ট খাওয়ার পর ঘুগনি খেতে ইচ্ছা করছিলো, তাই তার সাথে আমরা ঘুগনি মুড়িও খেয়েছিলাম। তো খেতে খেতে বকতে বকতে কখন খাবারটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। জীবনে কিছু কিছু জিনিস স্মরণীয় হয়ে থাকা দরকার, যেমন এটা আমি খুঁজে পাবো কিনা জানি না, তো তোমাদের সামনে একবার খাই দিয়েছিল জোর করে ভাত কাপড়ের দিন, তারপর আর যায়নি কোনো দিন, বড্ড ঘ্যাম খায়, বুঝতে পারবে বউ না থাকলে কি আর করবে, আবার একটা বিয়েও করে না। আর একটা যাও সবাই দেখো আমি খাই। খাওয়া হয়ে গেছে, খেতে খেতে সব লিপস্টিকও খেয়ে ফেলেছি, লিপস্টিক একটা ব্যাগে করে আনলে হতো, বোকাম হয়ে গেছে। চলো সি বিচের ধারে গিয়ে তোমাদেরকে সমুদ্র দেখাই, আর আমরা ওখানে গিয়ে একটুখানি বসে মনোরম পরিবেশ দেখতে থাকি। দেখো কি সুন্দর লাগছে, একটা করে ঢেউ আসছে, একটা করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার আসছে। সমুদ্রের কাছ থেকেও একটা মানুষের জীবনেরও শিক্ষা নেওয়া উচিত যে যেমনভাবেই যাই হোক না কেন, ভেঙে পড়লে থেমে থাকলে হবে না, সেটাকে আবার নতুন করে গড়তে হবে। আর আমি সেই সময় বসে বসে যখন ভিডিওটা করছিলাম তখন আমি এটাই ওকে বলছিলাম যে দেখো জীবনের মতনই একটা করে কিছু ভাঙবে, একটা করে নতুন সৃষ্টি হবে। মানুষের তো ওঠা পড়া লেগেই থাকে, সমুদ্রেও ঠিক তেমন, একটা করে ঢেউ ভাঙছে তো একটা করে উঠছে, দেখতে ভালো লাগে। সমুদ্রের পাড়ে বসে অন্য কোথাও ঘুরতে না গিয়ে এগুলো দেখলেও না তখন মনে হয় যে বেশ মনোরম, ভাল লাগছে, কোনো ঝামেলা নেই, কিছু নেই, ঠান্ডা মতো দেখে যাও শুধু উপভোগ করা। আমাদের সকালের সফর শেষ, আমরা এখন যাচ্ছি হোটেলে ফিরে, বাজে প্রায় 12:30, মেঘ করছে, বৃষ্টি এসে গেছিলো তো একবার, আর আবারও সেই মেঘ করছে, দেখো এই পাশটা পুরো একদম অন্ধকার হয়ে আসছে। তো যাই, এগোতে থাকি হোটেলের রুমের দিকে, আর কি এই জীবন। এখানকার সামনের ফ্রন্টে হোটেল, আমরা যে হোটেলটা আছি সেটাও ফ্রন্টেই, মানে এখানে কয়েকটা হোটেল আছে খুব ভালো, যেমন বাসন্তপ্রিয়া, রানীকুঠি, তারপর ওটা হচ্ছে জয়রাম হাইটাইড, সিবার্ড, সিবার্ড 1, সিবার্ড 2, প্রত্যেকটা হোটেলই খুব ভালো। তো আমরা আসি তার পাশেই একটা হোটেল, মানে এই ছোটো এই পাশে রাস্তাটা দিয়ে ঢুকে গিয়েই সামনেই হোটেলটা, ডে নাইট, যথেষ্ট ভালো, রুম টুম পরিষ্কার, রিজনেবল প্রাইসের ওপর রিজনেবল। তো চলো রুমে যাওয়া যাক।